হোটেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠানের ভিডিও। তো তোমাদের দাদা ভাই আমার স্বাদের সময়, সাত মাসের স্বাদের সময় আমি যেমনটা চেয়েছিলাম তো তেমনটাই করে সাজিয়ে দিয়েছিল। আমি ফটো ফটো তুলবো বলেছিলাম, ঘরটাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল তোমাদের দাদা ভাই আর আমার একটা ভাই মিলে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যে ওরা আমার জন্য এত কিছু করছে। তো খুব সুন্দর লেগেছিলো বেবি শাওয়ারের এই মানে সুন্দর করে ডেকোরেশনটা করে সাজিয়েছিল। তারপরে আমার ঠাকুর ঘরটাও কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিল, কারণ সাত মাসে আমার পড়ে গিয়েছিলো বলে তো আমাদের নিয়ম আছে পাঁচ মাস পর্যন্ত পুজো দেওয়ার, তো তারপরে দিতে নেই। তো আমি সাথে কিন্তু আমার এই গোপাল ঠাকুরটাকে পেয়েছিলাম, আমার মাসি দিয়েছিল। আর আমার সাথের অনুষ্ঠান কিন্তু দুদিন হয়েছিল, খাওয়া দাওয়াটা পরের দিন হয়েছিল আর আমাকে খাওয়ানো দাওয়ানোটা তা প্রথম দিন হয়েছিল। তো এখানে দেখো আমার মা, আমার শাশুড়ি মা, আমার কটা আত্মীয় স্বজন তো সবাই আমাকে আশীর্বাদ করছে। তো আমার সাথের সময় কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ম আছে, তো দুটো আমাকে পায়ের আঙুর দিয়েছিল আর শাঁখাপলা দিয়েছিল, আর নতুন শাড়ি তো জানোই, শালতা সেতু সমস্ত কিছুটা দিয়ে আমাকে সাতটা খাইয়েছিল। একদম পুজোর টাইমে ছিল তো আমি ভালো দেখেই শাড়িটা নিয়েছিলাম। এটা দেখো অর্গেনজা শাড়ি, তো এটাও কিন্তু ভালোই শাড়ি, তো দামও নিয়েছিল অনেক বেশি। এখন দেখো এটা পরের দিনে খাওয়ানো দাওয়ানোর অনুষ্ঠান, তো লোক খাওয়ানোর, তো এখানের আইটেমে ছিল বেগুনি করেছিল, ভাত ডাল তো আলু চিপস ভাজা যা আর মাছ করেছিল, আমাদের নিয়মে মাংস হয় না, তো চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম যেমনটা থাকে। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো।